আমি দেখাবো তরকার ডালের রেসিপি। আজকে আমি চিকেন এগ তরকা বানাবো। প্রথমে আমি 100 গ্রাম ডালকে জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখবো। ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখার পরে এখন আমি সেদ্ধ করে ডালটাকে নামিয়ে নিলাম। এবার এই ডালে আমরা যা উপকরণ ব্যবহার করব তা হলো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর মশলা নুন, হলুদ, জিরে গুঁড়ো আর তরকা মশলা। আর এতে আমি ব্যবহার করব একটা পেঁয়াজ, অল্প আদা রসুন কুচানো, আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো। গুঁড়ো লঙ্কা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, আমি করিনি। আর যেহেতু এটা এগ আর চিকেন তরকা তাই আমি এতে ইউজ করব একটা এগ আর অল্প চিকেন আর ধনে পাতা। ডিমটাকে নুন দিয়ে একটু ভেজে ছোটো ছোটো করে চাউমিনের জন্য আমি ইউজ করি সেরকমভাবে নামিয়ে নিতে হবে। আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। যেই গরম হয়ে এলে এবার আমি এতে তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যেই হয়ে আসবে এবার আমি এতে অ্যাড করে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনের কুচিগুলো। এগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দেবো হচ্ছে কুচোনো চিকেনগুলো। একটু নেড়ে ছেড়ে আমি এতে অ্যাড করে দেবো সমস্ত মশলাগুলো, নুন, হলুদ আর জিরের গুঁড়ো। চিকেনটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার এতে অ্যাড করে দেবো হলো ডাল। করার পরে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে এবার আমি চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকনা মেরে দেবো। ঢাকনাটা তুলে দেখব যে চিকেনটা কতটা সেদ্ধ হলো। দেখে মনে হচ্ছে চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা বোনলেস চিকেন ছিল। এবার আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমটা। এবার আমরা এতে অ্যাড করব হলো তরকার মশলাটা। আমাদের এক চিকেন তরকা প্রায় রেডি। আর এবার আমরা এতে অ্যাড করব ধনে পাতা। এবার বেশ কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে একটু ঘন হওয়ার জন্য। এই এগ চিকেন তরকাটা খেতে যেরকম সুস্বাদু দেখতেও কিন্তু খুব সুন্দর। আমি আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো। এবার আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। হয়ে গেল আমাদের আজকের তরকা রেসিপি। আমি এগ চিকেন তরকাটা আলুর পরোটা আর স্যালাডের সাথে পরিবেশন করলাম। আপনারা চাইলে নর্মাল রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। তরকাটা বানিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা।